গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোলা ফানি। আমি মৌসুমি আরও একটি সুন্দর সকাল তোমাদের সাথে নিয়ে চললাম। প্লিজ প্লিজ কিছুক্ষণ আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট রাখছি, একটি লাইক দিয়ে দেখো, প্লিজ একটি লাইক দিয়ে দেখো। মিঠির তো এক্সাম চলছে, তো এখন তো সবসময় আগের মতন ক্যামেরা বন্দি করে কিছু রাখতেও পাচ্ছি না, তবুও ডেলি আর কি, যেটা অভ্যাসগত হয়ে দাঁড়িয়েছে, একদম অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, অল্প স্বল্প হোক ক্যামেরা বন্দি করে রাখছি। তো আমার এই ক্যামেরা বন্দি করে রাখা নিয়ে আজকে মিঠি কতগুলো সুন্দর সুন্দর কথা বললো, সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো এটা রান্না করছি হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, আমার খুব প্রিয় একটি রেসিপি। মোরলা মাছ নিয়ে এসেছে, তার মধ্যে দু একটা আলাদা মাছ রয়েছে, তবে মেশানো মাছ থাকলেও টেস্টটা খুবই ভালো হয়, তবে বেশিটা মোরলা মাছই এনেছে। তো এই দেখো করে নিচ্ছি, পেঁয়াজ কলি দিয়েছি, কয়েকটা শিম দিয়েছি, একটা আলু, আর কাঁচা পাকা টমেটো আমি অনেকগুলোই দিই, পাঁচখানা কাঁচা পাকা টমেটো দিয়েছি। বেগুনটা দিয়ে নিই, মিঠি যেহেতু বেগুনে অ্যালার্জি হয় বলে আমি ভেজে সাইড করে রেখেছি, ওটা পরে দেবো, মিঠিটা একবারটি তুলে রেখে দেবো, কেননা মিঠিরও এই চুনো মাছের চচ্চড়ি ওর খুব প্রিয়। তো ওই যে মশলাটা দেখালাম, আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, এইদিকে নাচার নাচা করে অবশ্য কাঁচা লঙ্কা অনেকটাই দেবো, কাঁচা লঙ্কার ঝালটা এই চুনো মাছের চচ্চড়িতে বেশ ভালো লাগে। তো দেখো ব্যাস, আর বেশি গ্রেভিটা টানাবো না, এক গামাখা গামাখাই থাকে আর কি, ঠিক এইভাবে। আর নামানোর আগে অবশ্যই একটু সর্ষের তেল তো দিতেই হবে, হ্যাঁ সর্ষের তেল ছাড়া আর কোনো কথাই না। তো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আজকে হয়েছেটা কি ধনে পাতাটাই নেই, ধনে পাতাটা দিলে পরে দারুণ হয় খেতে, আরও মানে স্বাদটা অবশ্যই দ্বিগুণ হয়। তো ছিল না, আনবো, আমার বাগানে কয়েকটা ধনে পাতা আছে, ওটা দেব।
মিঠিকে তো ওইটা দিয়েছি, আমি লাল করে বেগুন ভেজে রেখেছিলাম, তারপরে বেগুনটা দিয়ে নাড়চাড় করে এই যে নামিয়ে দিলাম। এইসব চুনো মাছের চচ্চড়িতে একটু বেগুন তো দিতেই হয়, একটু বেগুন দিতেই হয়। তো আজকে একদমই আবার ছোট্ট করে ভিডিও দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ প্লিজ বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। হ্যাঁ, আবার নেক্সট অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ আবার আরও একবার মনে করিয়ে দিচ্ছি, প্লিজ প্লিজ যারা ভুলে গেছো লাইক দিতে, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। এখানেই রাখি, টাটা।